খামারি লাভবান হইতে গেলে বিসমিল্লাহ হলো জানতে হবে যে এই মানে অনেক গাভী আছে বাচ্চা হওয়ার পরে 6 মাস 1 বছর চলে যায় কিন্তু কোন বাচ্চা হয় না মানে হিটি আসে না কিন্তু এর কারণ হলো তাকে কৃমিনাশক করে নাই হয়তো সে খামারি হয়তো জানে না যে একে কৃমিনাশক মানে ট্যাবলেট খাওয়াইতে হইব যদি কৃমিনাশক ট্যাবলেট সময় মতো বাচ্চা হওয়ার মোটামুটি 30 দিন পর পরেই কৃমিনাশক তাকে ট্যাবলেট খাওয়াইতে হইব খাওয়ানোর পরে তাকে ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাবার দিতে হইব পাশাপাশি এর হরমোনটাকে তৈরি করার জন্য বা ভিটামিনের অভাব পূরণ করার জন্য তাকে AD3 বা ইসেল ই প্লাস এই ধরনের ওষুধ খাওয়াইতে হইব ওদের খাওয়াইলে আল্লাহ আল্লাহ দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে আর কি হিট এসে যাবে হ্যাঁ ওই ওই বাচ্চা গাভী তাড়াতাড়ি প্রেগনেন্ট হবে বছরে প্রতিটা বছরে একটা করে বাছুর না হইলে ওই খামারি লসে পড়ে যাবে ব্যাপারীরা ওরা তো মানে ওই কি বলে বিভিন্ন অজুহাতে গাভী বিক্রি করে দেখা গেল দুধ হয় 5 লিটার বইলা দেয় 15 লিটার হ্যাঁ এই ধরনের যদি কেউ কিনে আসলে তো লস খাবে অনেক দামি দামিটা দিয়ে গাভী কিনবে সবচেয়ে বেশি ভালো হয় যদি বকনা বাছুর কিনে মানে বকনা বাছুর কিনে যদি সে লালন পালন করে সেটাকে মানে গাভী বানায় তাহলে সে লাভবান হবে গাভী না কিনাই ভালো আমি আমার মতে আর কি গাভী না কিনলে কিনে বকনা বাছুর কিনবে ফিজিয়ান জাতের ভালো ভালো জাতের সুপ্রদর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখান থেকে আজকে আমাদের এই নতুন প্রতিবেদন দেখছেন আপনাদের সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি দর্শক আমরা যে জায়গাটি আছি এটি অবস্থান হলো মানিকগঞ্জ শিবালয় শশী ডেইরি খামার আমরা এই শশী ডেইরি খামারের আজকের প্রতিবেদনে জানানোর চেষ্টা করব গাভী পালন গাভী পালনের সুবিধা অসুবিধা রোগ বালাইয়ের চিকিৎসা যিনি খামারি তিনি একজন অভিজ্ঞ খামারি দীর্ঘদিন ধরে এই গাভী পালন করেন এবং গাভীর সমস্ত বিষয়ে মানে তিনি মোটামুটি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জানেন সেটি বলছেন যে আমি দীর্ঘদিন গাভী লালন পালন করার কারণে একটি বিশেষ অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে তার প্রাথমিক চিকিৎসা তিনি নিজেই করেন বাকি বড় বড় কোনো সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হন আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো ভালো আছেন জি আমরা ভালো আছি আমরা চলে এসেছি আজকে আবার শশী ডেইরি খামারে আমরা এটি অবস্থান হইল মানিকগঞ্জ শিবালয় ইউনিয়নের শশী ডেইরি খামার আচ্ছা আপনি বেশ কিছু গাভী রয়েছে আমরা এই মুহূর্তে জানবো যে গাভী পালন কেমন চলছে জি ভালো ভালো হ্যাঁ ভালো ভালো চলছে আচ্ছা তা আমরা তো জানি যে আপনি গাভীর প্রাথমিক চিকিৎসা সম্পর্কে বেশ ভালোই জানেন জি জি মোটামুটি জি জি আচ্ছা আমরা এই শুরুতে চিকিৎসার কথা বলার আগে আমরা একটু গাভীর পরিচয় নিই কি কি গাভী আছে আপনার কাছে এটা ফিজিয়ান এর নাম ললিতা ললিতা জি ও নাম রাখছেন জি জি ও আচ্ছা আচ্ছা ললিতা আচ্ছা এই যে ললিতা ললিতাকে কি কি খাবার দেন হ্যাঁ একে ঘাস দেই খড় দেই আর কুড়া ভুষি কুড়া ভুষি এখন কি গাভীন আছে জি এটা 6 মাসের গর্ভ 6 মাসের কততম গাভীন এটা এটা দ্বিতীয়তম দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ কিরকম দুধ হয় এটার মোটামুটি 15 লিটার 15 লিটার জি জি আচ্ছা আচ্ছা চমৎকার আমরা দেখলাম ললিতা এই পাশে হ্যাঁ এটা আছে মোহনা মোহনা জি জি আচ্ছা তার সব কিছু নাম রাখা আছে জি এই নামটা কে রাখছে আপনিই না ভাবি হ্যাঁ দুজনে মিলেই রাখছি আর কি দুজনে মিলে রাখছেন জি জি মোহনাকে কি অবস্থা মোহনা কি হ্যাঁ মোহনা এতে প্রেগনেন্ট এই যে 1 মাসের 1 মাসের প্রেগনেন্ট হ্যাঁ হ্যাঁ ও আবার দুধও দেয় দুধ দেয় হ্যাঁ হ্যাঁ দুধ দেয় আচ্ছা এর কত কতদম এটা এটা এত দ্বিতীয়তম দ্বিতীয় এটাও দ্বিতীয় জি জি ওটাও বলছেন দ্বিতীয় হ্যাঁ হ্যাঁ ললিতা মোহনা এটাও দ্বিতীয় দ্বিতীয় আচ্ছা এই যে মোহনার কত কেজি দুধ হয় মোহনারও মোটামুটি 12-14 লিটার হয় আর কি আচ্ছা আচ্ছা আর এটা ওর নাম সুন্দরী সুন্দরী জি 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 ওরে সুন্দরী আচ্ছা আচ্ছা দেখতে পাকড়াওর মতো হ্যাঁ হ্যাঁ সুন্দর দেখে এর নাম সুন্দরী রাখা হয়েছে সুন্দরী আচ্ছা সুন্দরী কত কেজি দুধ হয় এটা 14 লিটার হয় 14 লিটার জি জি
আচ্ছা এবারে অবস্থান কি প্রেগন্যান্ট না এটা এটা প্রেগন্যান্ট কয় মাসের এটা তো এক মাসের একসাথেই দেখানো হয়েছে ও এক মাসের আচ্ছা এই এক দিনে আচ্ছা এই যে বলছি এক মাস আগে এটা বীজ দিয়েছেন কি জাতের বীজ দিয়েছেন এটা তো হয়েছে আমেরিকান বীজ আমেরিকান হ্যাঁ আমেরিকান হ্যাঁ এসিআইর আমেরিকান যে এসিআই কোম্পানি থেকে আমেরিকান বীজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা সেই যে এসিআই কোম্পানি থেকে আমেরিকান বীজ দিয়েছেন কি বলছে তারা কত গজ দূর তারা বলছে যে বীজ দেওয়া হয়েছে যে সার ওই সারের মায়ের 70 লিটার দুধের মানে ই আছে আর কি যদি বক না হয় বক না হয় হ্যাঁ বক না হয় আর যদি সার বাছুর হয় হ্যাঁ সার বাছুর হলে তো অনেক অনেক বড় বাছুর হবে বড় বাছুর হবে কমপক্ষে 20 25 মণ ওজন হবে এর সার বাছুরের আচ্ছা 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 তাহলে এই আশা করে দিয়েছেন হ্যাঁ আশা করে দেখা যাক পরবর্তী মানে আশা আশা হলো আমি যেহেতু গাভী পালি এই উত্তরোত্তর মানে লাভবান হওয়ার জন্য মানে আমি একটু ভালো জাতের বকনা বাছুরের আশা করতেছি আর কি ভালো জাতের বকনা আশা করছেন যেই কারণে উন্নত জাতের বকনা দেওয়ার বীজ দেওয়ার চেষ্টা করছেন চেষ্টা করতেছি যে উন্নত মানের বীজ দিয়ে আমি বাড়িতেই যাতে আমার খামার থেকেই ভালো জাতের বকনা হয় আর কি ভালো জাতের গাভী তৈরি করতে পারি বাকিটা উপর আল্লাহ দিচ্ছে হ্যাঁ উপর আল্লাহ দিচ্ছে এই আল্লাহ দিলে সব সম্ভব হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই পরেরটা কি এটার নাম কাজলি এই যে কাজলি কেন রাখলেন কালো বলে হ্যাঁ কালো বলে এটা সাদা বলে সুন্দরী কালো বলে কাজলি জি জি আচ্ছা আচ্ছা চমৎকার কাজলির খবর কি হ্যাঁ কাজলি এতে 7 মাসের গর্ভবতী 7 মাসের গর্ভবতী হ্যাঁ হ্যাঁ এটা কততম এটা তৃতীয়তম 3 নম্বর তৃতীয় আর সুন্দরী কততম সুন্দরী সুন্দরী তৃতীয়তম তৃতীয়তম হ্যাঁ আচ্ছা এই যে কয় কেজি দুধ হয় এটার আমি মোটামুটি 10 লিটারের মতো দুধ আর সুন্দরী কয় কেজি বলছো জানি 14 লিটার 14 লিটার আচ্ছা আচ্ছা এই পাশে এটা কি হ্যাঁ এটার নাম হলো পালকি পালকি হ্যাঁ কাজলির পরে পালকি এই পালকি কেন রাখলেন পালকি এটা ওই নাম রাখা হয়েছে আর কি ওই পাকরা পাকরা দেখে পালকি সব পাকরা দেখে পালকি ও আচ্ছা ওই সুন্দরী কাজলি ললিতা মোহনা নামের পরে দেখা যাচ্ছে নাম শেষ এটা পালকি আচ্ছা পালকি তো মনে হচ্ছে বেশি অনেকগুলো বাচ্চা দিচ্ছে হ্যাঁ এটা 7 মাসের প্রেগন্যান্ট 7 মাসের হ্যাঁ হ্যাঁ কততম এটা বোধহয় চতুর্থতম না পঞ্চমতম মনে হয় প্রেগন্যান্ট বেশি বেশ কয়েকটা চতুর্থ পঞ্চম হবে আর কি সঠিক বলতে পারছে না কয় কেজি দুধ এই পালকির এটার মোটামুটি 20 লিটার 20 লিটার হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমরা 20 লিটার গাবি দেখলাম বেশ এখন 7 মাসে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হ্যাঁ এটার নাম ঝুমকা ঝুমকা হ্যাঁ আচ্ছা এটার নাম ঝুমকা হ্যাঁ ঝুমকা কি এটাও প্রেগন্যান্ট কয় মাস এটাই তো 1.5 মাস হইছে 1.5 মাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা এইগুলো এই যে যেগুলো প্রেগন্যান্ট সবগুলা কি আমেরিকান বীজ দিয়েছেন নাকি হ্যাঁ হ্যাঁ এগুলো সব আমেরিকান বীজ সব সবগুলো আমেরিকান বীজ এটা আমেরিকান বীজ এটা এটা কানাডিয়ান বীজ এটা এটা ক্যামেরার হ্যাঁ কানাডিয়ান পালকি কে হ্যাঁ পালকি কে কানাডিয়ান বীজ দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এটা কানাডিয়ান ওই ঝুমকা ঝুমকাকে কি দিছেন এটা আমেরিকান এটা আমেরিকান ঝুমকা কততম এটা ঝুমকার বোধহয় এটা চতুর্থতম মনে হয় চতুর্থতম আচ্ছা আচ্ছা দর্শক আমরা শুনলাম এই ঝুমকার কত কেজি দুধ হবে ঝুমকারও 14-15 লিটার হয় আরে পালকি ও তো বলছেনই 20 লিটার আচ্ছা আমরা শুনলাম 20 14 এরকম বেশ ভালোই এই যে আপনি গাবি পালন করছেন জি জি এবার একটু জানতে চাই এই যে বীজ দিচ্ছেন সঠিক সময় সঠিকভাবে সময় মতো কি বীজ ধরে বা হিট আসে কিনা না 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 আসলে খামারিরা মানে একটাই হলো খামারি লাভবান হইতে গেলে বিসমিল্লাহ হলো জানতে হবে যে এই মানে অনেক গাভী আছে বাচ্চা হওয়ার পরে 6 মাস 1 বছর চলে যায় কিন্তু কোন বাচ্চা হয় না মানে হিটই আসে না কিন্তু এর কারণ হলো তাকে কৃমিনাশক করে নাই হয়তো সে খামারি হয়তো জানে না যে একে কৃমিনাশক মানে ট্যাবলেট খাওয়াইতে হইব যদি কৃমিনাশক ট্যাবলেট সময় মতো বাচ্চা হওয়ার মোটামুটি 30 দিন পর পরেই কৃমিনাশক তাকে ট্যাবলেট খাওয়াইতে হইব খাওয়ানোর পরে তাকে ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাবার দিতে হইব পাশাপাশি এর হরমোনটাকে তৈরি করার জন্য বা ভিটামিনের অভাব পূরণ করার জন্য তাকে AD3 বা ইসেল E+ এই ধরনের ওষুধ খাওয়াইতে হবে ওদের খাওয়াইলে আল্লাহ আল্লাহ দিলে ইনশাল্লাহ হয়ে যাবে আর কি হিট এসে যাবে হ্যাঁ ওই ওই বাচ্চা গাভী তাড়াতাড়ি প্রেগনেন্ট হবে বছরে প্রতি
সাতটা বছরে একটা করে বাছুর না হইলে ওই খামারি লসে পড়ে যাবে। আচ্ছা আচ্ছা, প্রতি বছর একটা করে। তো আপনি যে এই কথাগুলি বলছেন, এত সম্পর্কে গুছাইয়া কথাগুলি বলছেন, একদম নিশ্চিতভাবে বলেছেন, এটি আপনি কোথায় প্রশিক্ষণ নিয়েছেন, কিভাবে জানতে পারলেন? এটা আমরা আমার উপজেলা প্রশিক্ষণ কেন্দ্রে এটা প্রশিক্ষণ নিছি। আমরা সাভার যে গবেষণা কেন্দ্র আছে ওইখানেও আমরা গেছি, ওইখানে যেয়ে আমরা প্রশিক্ষণ নিছি। তারপরে মানিকগঞ্জেও যে ইয়ে আছে ওইখানেও আমরা প্রশিক্ষণ নিছি। ডাক্তারদের একই কথা হলো, আগে কৃমিনাশক, গরুকে প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমিনাশক ট্যাবলেট। আচ্ছা আচ্ছা, আপনি বেশ এই মুহূর্তে মনে হচ্ছে প্রাথমিক চিকিৎসা আপনার মনে হয় ডাক্তার লাগে না। আপনি যেভাবে বলেছেন আমার কাছে মনে হচ্ছে যে এই কথাগুলো যদি কোনো খামারে শোনে সে এইভাবে যদি করে। আচ্ছা আচ্ছা ভাইজান, এই যে আপনি এতক্ষণ কথাগুলো বলছেন, অনেক খামারিরা বলে ভাই আমার গাবিতে বীজ দিলে বীজ ধরে না, হিট আসে না, এই খামারিদের কী করণীয়? আসলে বিসমিল্লাই খামারির মানে বিসমিল্লাই হলো তার প্রশিক্ষণ নিতে হবে। শুধু গরু উঠায় লালন পালন করলেই সে লাভবান হইতে পারবো না, তাহলে সে লসে পড়ে যাবে। তাকে আগে উপজেলা যে ইয়ে আছে, পশু হাসপাতাল আছে, তাদের থেকে ডাক্তারদের কাছ থেকে এটা প্রশিক্ষণ নিয়ে তারপরে শুরু করলে ইনশাল্লাহ সে হয়তো লাভবান হবে। কারণ না জানলে না বুঝলে মানে সে লাভবান হইতে পারবো না। চমৎকার পলতা বলছেন, না জানলে না বুঝলে লাভবান কোনো কাজেই সফল হতে পারবে। আচ্ছা, এটি জানতে হবে, বুঝতে হবে, সাথে খালি গাবি উঠাইয়া পালবে আর এই যে কয়ে বারবার বীজ দেবে বীজ ধরে না। আমরা একটা গাভির একজন খামারির কাছে শুনেছি, তার 35 লিটার দুধের গাভি 5 বার বীজ দিয়ে সেই গাভিটি বিক্রি করছে 80,000 টাকা। 35 লিটার দুধের গাভি 80,000 টাকা বিক্রি করার অর্থ, এবার আপনি বলেন এই বিষয়টা। না সে তাহলে অবশ্যই, কারণ যে গাভি দুধ দেয় তার তো পর্যাপ্ত ক্যালসিয়াম মানে মিস হইতেছে, লস হইতেছে প্রতিদিন, কারণ 35 লিটার দুধের সাথে তো অনেক ক্যালসিয়াম বের হয়ে যাইতেছে। তাহলে ওই গাভির অবশ্যই পুষ্টিহীনতার অভাব আছে, তার হরমোনটা দুর্বল হয়ে গেছে, যেখানে বীজ দিলে যেখানে ধরবে সেই জায়গাটাই ওর দুর্বল। এই জন্য ওই দুর্বলতাটাকে সুবল করার জন্যে অবশ্যই তাকে কিছু ওই ফর্মালিটি আছে যেটা মানে দিতে হইব, বা গরুকে খাওয়াইতে হইব, না খাওয়াইলে সে কোনোদিনও ওইটা বাচ্চা কনসেপ্ট করবে না। যে কারণে 80,000 টাকা বিক্রি করতে হয়েছে, 4 লাখ টাকার গরু 80,000 টাকা, 35 লিটার দুধের গরু মিনিমাম 4 লাখ। হ্যাঁ হ্যাঁ, আমার আমার প্রত্যেকটা গরুই একের প্রত্যেক বছর 12 মাসে ঘুরে না বাচ্চা হয়ে যায়, বাচ্চা হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা গরু আমার 12 মাসে বাচ্চা হয়ে যেতেছে। আচ্ছা, বাচ্চা হওয়ার পরের পরের 12 মাসের মধ্যে আবার বাচ্চা হইতেছে। তাহলে আপনি এই মুহূর্তে একজন সফল খামারি। জি জি, মানে একদম মানে উপযুক্ত সঠিকভাবে সঠিক নিয়মে আপনি গরু পালন করছেন, যে কারণে আপনি বলছেন যে 12 মাসই তার গরু থেকে বাছুর আসে। বাছুর না আসলে গাভি পালন করে লাভবান হওয়া যাবে না, দুধ যতই হোক লাভবান হবে, লাভবান হতে হলে বাছুর হতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা বেশ চমৎকার কিছু পরামর্শ আপনার কাছে জানতে পারলাম। যারা খামারি আছেন ভাইরে, আজকের এই প্রতিবেদন না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে গাভি পালনে আসলে কোন জায়গায় লস, কোন জায়গায় লাভ, কী পদ্ধতি করতে হবে। আচ্ছা, এবার একটু বলেন, একজন নতুন খামারি যদি খামার গাভি পালন শুরু করতে হয় তার কী করণীয়, প্রথমে কী করণীয় তার? তাকে আসলে বিসমিল্লায় যদি আজকাল তো হাটে বাজারে গাভি কিনতে গেলে ওই ব্যাপারীরা ওরা তো মানে ওই কি বলে বিভিন্ন অজুহাতে গাভি বিক্রি করে, দেখা গেল দুধ হয় 5 লিটার বইলে দেয় 15 লিটার। হ্যাঁ, এই ধরনের যদি কেউ কিনে আসলে তো লস খাবে, অনেক দামি দামিটা দিয়ে গাভি কিনবে। সবচেয়ে বেশি ভালো হয় যদি বকনা বাছুর কিনে, মানে বকনা বাছুর কিনে যদি সে লালন পালন করে সেটাকে মানে গাভি বানায় তাহলে সে লাভবান হবে। গাভি না কিনাই ভালো আমি আমার মতে আর কি, গাভি না কিনলে কিনে বকনা বাছুর কিনবে, ফিজিয়ান জাতের ভালো ভালো জাতের। আচ্ছা, শুরুতেই মানে কিছু বকনা বাছুর 2-4টা বকনা বাছুর পালন করে গাভি তৈরি করে তারপরে খামার শুরু করবে, এটাই হলো আপনার পরামর্শ? পরামর্শ, আচ্ছা সঠিক ভাই, আমরা জানলাম। ঠিক আছে, আমরা এবার আজকের প্রতিবেদনী দর্শক আমরা জানতে পারলাম তিনি কীভাবে একটা খামার থেকে লাভবান হতে হয়, গাভি পালন করতে হয়, সেই বিষয়টি আমরা আজকে জানলাম। আমরা পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।